জয়পুরহাট থেকে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব নগাঁ বদরগাছ উপজেলার গোবর চাপা বাজারের রকি টেলিকম নামক দোকানের ভেতর থেকে সতেরো কেজি গাঁজা সহ চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরিনাথপাড়ার সুনীল চন্দ্রনাথের ছেলে আবুল হাসান প্রান্তনাথ ও তার স্ত্রী খাদিজাকে এবং ওই একই উপজেলারই সাগরপুর এলাকা থেকে চার হাজার নশো পঞ্চাশ পিস ইয়াবাসহ ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের কোম্পানি কমান্ডার তৌকির জানান আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের নিকট সরবরাহ করেন আসামিদের বিরুদ্ধে বদলগাঁছ থানায় পৃথক দুটি মামলা দেওয়া হয়েছে